Swarno Entertainment. আমরা জাল নিয়ে এখন যাচ্ছি পুকুরে মাছ ধরবে। এই যে দিদির হাতেও একটা জাল আছে, চলো দিদি। এই যে আঙ্কেল জাল ফেলছে, দেখুন। এই যে দেখুন জাল ফেলা হলো। এই যে জাল ফেলেছে, মাছ উঠবে। এই যে জাল ফেলেছে, এখন তুলছে। কি মাছ উঠবে সত্যি আমরা জানি না। আর ওরা তো চলে গেছে, ওই আঙ্কেলের পেছনে সবাই দাঁড়িয়ে আছে। দেখি কি মাছ উঠবে। ওইগুলো আমরা ভাজা করে খাবো রাত্রেবেলা। এই যে কই মাছ উঠেছে, এই যে দেখুন, এই যে ছোট্ট ছোট্ট কই মাছ উঠেছে। দিদি দেখাও একটু হাতটা। হ্যাঁ, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় আমি ঠিক জানি না, গিয়ে দেখা হবে যে কোথায় যাচ্ছি, আপনাদের তো অবশ্যই বলবো আমি। সবাই আসছে দিয়ে এই পুকুর পার দিয়ে আমরা এখন হেঁটে 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 চলে যাচ্ছি ঘুরতে। দেখুন এই যে যেতে যেতে কত কলার কাঠি ঝুলছে সামনেই। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা জানি না, কোথায় যাচ্ছি। এই যে আসছে সবাই, এক ঝাঁক লোক। এখানে সাইট সিন গুলো করতে যাচ্ছি আমরা, সাইট সিন এ কি আছে দেখবো। কালকে যাব হচ্ছে আমরা মোহনায়, আজকে যেহেতু খাওয়া দাওয়া করতে পিকনিক করতে করতে এত দিন হয়ে গেছে। দেখুন এই রাস্তাঘাট গুলো কত সুন্দর, সবাই যাওয়া আসা করছে। চারিদিকে জঙ্গল টাইপের একটু আছে, গাছ গাছলা, প্রাকৃতিক মাটির রাস্তা। এদিকে এই যে দেখুন চাষবাস হচ্ছে, ওইদিকে ফুলকপি বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এইসব দেখতে পাবেন শহরে, যে ফুলকপি বাঁধাকপি পুকুর প্রাকৃতিক দৃশ্য। যেতে যেতে ও আবার এই পাম্প কল দেখে, এই যে দেখুন, দেখুন কি সুন্দর জল পড়ছে। একটু পাম্প করে দেখালো আমাদের, আর এইদিকে তো ওরা হেঁটে যাচ্ছে। চল দেখুন এই কুল গাছে ভর্তি কুল, ভর্তি কুল হয়েছে। তো এই যে দেখুন মাটির বাড়িগুলো চারিদিকে। এই যে দেখুন চাষবাস হচ্ছে, এদিকে বিকেল হয়ে গেছে, মাটির বাড়ি। কত ছোট, এই দেখো দেখো আমার ইয়ে সমান বাড়িতে মনে ঢুকে যাবে। এই দেখুন গোশালা, এখানে দেখুন এই যে চাষবাসের এলাকা, কুড়ি বিঘার থেকেও বেশি আছে এখানে। খুবই সুন্দর দৃশ্য, রাস্তাঘাট গুলো অস্বাভাবিক সুন্দর। এটার একটা আলাদা মর্যাদা, প্রাকৃতিক দেখেছো। এই কামড়ে দেবে কিন্তু, এটা কি রাজহাঁস নাকি? সর সর চলে, পাতি হাঁস। এই দেখুন এখানে যেহেতু বেশি কাঠ দিয়ে রান্না হয়, কাঠ এরকম ভাবে সব ভুর করে রেখে দেওয়া হয়েছে। এই যে এই এইগুলো দেখুন, এই কাঠের মধ্যে গোবরগুলোকে এভাবে জ্বালানি হিসেবে রেখেছে, এগুলো শুকিয়ে খুব ভালো কাঠ জ্বলে। এই যে বাঁশ খেতে, কাঁচা বাঁশ, বাঁশের ক্ষেত। এই যে ছাগল রয়েছে, সব চড়ানো হচ্ছে এখানে। এই যে গোমাতা, যে এখানে দেখুন এই যে
নানা রকমের কাজ বাজ করছে সবাই, খেয়ে থাকে ছেলেরা। সবাই বসে আছে বাচ্চারা, একদম ডেনের পাশেই টমেটো গাছগুলো কিভাবে রয়েছে, ওগুলো পেঁয়াজগুলি, যে পেঁয়াজগুলির চাষ হচ্ছে এখানে। আর এটা হচ্ছে এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলুর ক্ষেত, ওখানে দেখতে পাচ্ছেন সবাই ওখানে গাছ বাজ করছে, বদমাইশি করছে, ওদের কাছ থেকে বিড়ি নিয়ে আসছে, ওরা খায় না কিন্তু বদমাইশি করছে। এখানে সবাই মিলে আমরা দেখছি মনোরম দৃশ্য হচ্ছে, সুন্দর ফুল, গাঁদা ফুলগুলো কি বড় যে, এত বড় এই পাকা জায়গাটা দেখছেন, এখানে মাছের চাষ হয়। তো এখন কি হয়েছে, এখন এটা শুকনো কেন দাদা, এটা এখন শুকনো কেন? ও, এটা যেহেতু অফ সিজন এর জন্য এখন বন্ধ আছে, কিন্তু এখানে এত বড় জায়গায়, এগুলো হচ্ছে বাসক পাতা, এই যে এত সব ফুলও হয়ে গেছে। আর এই যে লাল মাটি, লাল মাটি তো এটা যে ধানের চাষ হচ্ছে, পাশে গরু, আর এই যে পাশে এটা হচ্ছে রাজহাঁস, তার বাচ্চা। আর একটু একটু বড় করো, হ্যাঁ, এখন তুলসী গাছটা কি সুন্দর। এই এই পিকচারটা আমাদের বাড়ির তুলসী গাছেও আছে, কত বড় ক্যাকটাস গাছটা, রাজহাঁস কি সুন্দর। ওখান থেকে চড়ে এখানে উঠে আসলো, কি সুন্দর লাগছে ঘরটা। এই যে অন্ধকারের মধ্যে টর্চ চালিয়েছে, তো দেখাই যাচ্ছে না সত্যি, আমরা দিনের বেলা আসলে বেটার হতো। না না না, আমরা এই যে নদীর পাড় দেখে সবাই এখানে বসে রয়েছে, চা টা খাবো আমরা। এই যে আমার পাগলা শুয়ে পড়েছে, আর এই অন্ধকার, এই জায়গাটা হচ্ছে কালিনী নদীর পাড়। বড় দিনের বেলা আসলে বেটার দেখায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।